নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ মধ্যরাত থেকে আগামী 15 দিন এই 4 রাশি হবে মহাকোটিপতি। ভিডিওটি যারা দেখবেন না অনেক কিছু মিস করে যাবেন। আর 12টি রাশির মধ্যে স্পেসিফিক 4টি রাশির আমি কথা বলবো, অর্থাৎ সূর্যগ্রহণ শেষ হওয়ার পর থেকে আগামী 15 দিন এই 4 রাশির ভাগ্য চমকাবে। আজ 8ই এপ্রিল 2024, সূর্যগ্রহণ 9:10 থেকে রাত্রি 1:25 পর্যন্ত চলবে, অর্থাৎ রাত্রি 9:10 থেকে 1:25 পর্যন্ত 4 ঘন্টা 15 মিনিট এই গ্রহণ স্থায়িত্ব রয়েছে। ঠিক এই গ্রহণ যখন শেষ হবে, অর্থাৎ 9 এপ্রিল থেকে 15টা দিন একদম ডায়েরিতে নোট করে নিন, একদম দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এই গ্রহণের শুভ প্রভাব স্পেশাল এই 4টি রাশি পেতে চলেছে। কিন্তু কিছু আপনাদেরকে ক্রিয়া কিন্তু করতে হবে, যে ক্রিয়াগুলো যদি আপনারা করেন তাতে কিন্তু গ্রহণের পর আগামী 15 দিন যে রাশিগুলোর আমি কথা বলছি সে রাশিগুলোর 100% লাভ আসবে। দেখুন, এই যে গ্রহণটা শেষ হবে না, আগামীকাল আপনারা অবশ্যই গঙ্গা স্নান আপনারা করবেন, গঙ্গা স্নান। আর যদি গঙ্গা স্নান না করতে পারেন, বাড়িতে যে স্নান করবেন তার মধ্যে গঙ্গা জল মিশ্রণ করে নেবেন, তারপরে সেই জলে স্নান করবেন। আর স্নান করার পর আপনারা গমের আটা অথবা আপনারা গুড়, আখের যে গুড় হয় গমের আটা অথবা আখের গুড় অথবা তামার কোনো বস্তু, আপনি তামার একটা জগও দিতে পারেন, তামার একটা বোতল দিতে পারেন, আখের গুড় অথবা গম অথবা আপনারা আটা, বাস্তবে যারা নির্ধনী রয়েছে তাদেরকে আগে দান করুন, সর্বপ্রথম এই ক্রিয়াটি করুন। এবং সকালে উঠে আগামীকাল লাল আসনে বসে, সকালবেলা উঠে আপনারা লাল আসনে বসে আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, দেখুন। তারপর আপনারা কোনো খাবার খাবেন, তার আগে কিন্তু কোনো জল পর্যন্ত স্পর্শ কিন্তু করবেন না, এটা করুন, এই 2টি ক্রিয়া। আরেকটি যে ক্রিয়া আগামীকালই আপনাদেরকে করতে হবে, যেটা হচ্ছে আপনারা আগামীকাল আপনারা বেলের শিকড় আপনারা লাল কাপড়ে বেঁধে আপনার ডান হাতের বাহুতে বাঁধুন। বেলের শিকড় আগামীকালই আপনাদেরকে মানতে হবে ডান হাতের বাহুতে লাল কাপড়ে, এই ক্রিয়াটি আপনারা করে দেখুন। এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা পূজার স্থলে পূজা অবশ্যই করুন এবং গোটা বাড়িতে আপনারা গঙ্গা জল দিন, অর্থাৎ আপনার মেন দরজা থেকে পূজার স্থান পর্যন্ত আপনারা গঙ্গা জল দিন। এবং আপনারা গায়ত্রী মন্ত্র, ওম নমঃ শিবায় এবং সূর্য মন্ত্র অবশ্যই পাঠ করুন। এবং যাদের পিতা জীবিত নেই, পিতার ফটোর সামনে আপনারা আগে প্রণাম করবেন আগামীকাল। এবং যাদের পিতা জীবিত রয়েছে আপনারা পিতার চরণ স্পর্শ করুন, আর যাদের পিতা জীবিত নেই তাদের ফটোতে আপনারা প্রণাম
করুন এবং পিতা জীবিত থাকলে অবশ্যই আগামীকাল সকালে উঠে চরণ স্পর্শ করে পিতার আশীর্বাদ নিন। এই কটি কাজ আপনারা করুন, আগামী 15 দিন আপনাদের ভাগ্য ঘুরবেই ঘুরবে, আমি খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে বলছি। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, প্রথম যে রাশি লিখে রাখুন, প্রথম রাশির কথা, এই 15 দিন এই রাশির ভাগ্য চমকাবেই চমকাবে। সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির এই গ্রহণ আপনাদের ভাগ্যোদয় করবে আগামী 15 দিন। আপনাদের এই সময় স্বনির্ভর করবে, আপনাদের বড় কোনো প্রজেক্ট আটকে গিয়েছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ আপনাদের সৃষ্টি করবে এবং আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। মিথুন রাশি এই গ্রহণ আপনাদেরকে বিশেষভাবে লাভ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশি মকর রাশি, এই গ্রহণের 15 দিন আপনাদের ফিনান্সিয়াল জায়গা কিন্তু ভালো করবে মকর রাশি। মকর রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু করতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন মকর রাশি। আগামী 15 দিন বড় কোনো শুভ সংবাদ এবং লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি, 3 নম্বর রাশি। আমি একটা দায়িত্বের সাথে বলছি এই রাশিগুলো ভালো হবে, যদি আমি তার আগে যে ক্রিয়াগুলো বলে আপনারা যদি করেন তবে। ধনু রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পেতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। একদম অন্তিম রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির বিদেশ থেকে লাভ, বিদেশ থেকে যেমন লাভ হবে তেমনি যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন সেখান থেকে লাভ এবং আপনাদের এই সময় শেয়ার মার্কেট, লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে আগামী 15 দিন আপনাদের বড় ধরনের বদল আসতে চলেছে, চেঞ্জ আসতে চলেছে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন, অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মেষ রাশি। নমস্কার, ধন্যবাদ।